আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার কাছে ভিভো Y19s রয়েছে এবং গত 2 মাস আগে স্মার্টফোনটার অলরেডি আমরা রিভিউ করেছি এবং 2 মাস পরে এসে বলেছিলাম যে স্মার্টফোনটার আরও একটা রিভিউ দিব, সেখানে বর্তমান পরিস্থিতি কি থাকবে সেটা আলোচনা করব। সো ফাইনালি স্মার্টফোনটা আমাদের হাতে রয়েছে, আজকে আমরা এই স্মার্টফোনটার বর্তমান পরিস্থিতি কি সেটা জানাবো, পাশাপাশি ভালো দিকগুলো খারাপ দিকগুলো সব কিছু জানতে পারবেন। তারপর স্মার্টফোনটার প্রতি মানুষের কেন এত ইন্টারেস্ট সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করব। আপনারা দেখছেন জেকে টেক বিডি, দিস ইজ ইউর হোস্ট জাকারিয়া সার পার্থ। আমার হাতে থাকা ভিভো Y19s সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন কিনতে চাইলে যোগাযোগ রাখতে পারেন মোবাইল অ্যান্ড গ্যাজেট হার্টের অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ সেখানে কিন্তু বিশেষ অফার চলছে এবং সাথে বেশ কিছু গিফটও থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করতে ভুলবেন না, সেখানে ওয়েবসাইটের লিঙ্ক সহ যাবতীয় সকল ডিটেলস দেওয়া রয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে চলুন এক নজরে একটু দেখে নেওয়া যাক স্মার্টফোনটার কোর সেলিং পয়েন্ট অথবা কোর স্পেসিফিকেশনগুলো কি কি রয়েছে। স্মার্টফোনটার বর্তমান দাম 16,999 টাকা। পাচ্ছেন IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে, 6GB র্যাম, 128GB রম, CPU হিসেবে ইউনিএসওসি টাইগার T612 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, 5500mAh এর ব্যাটারি পাবেন, 50MP রিয়ার ক্যামেরা, 5MP সেলফি ক্যামেরা আর IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট স্মার্টফোনটিতে রয়েছে। আপনারা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের লাইক কিন্তু অনেক বেশি প্রয়োজন, কারণ আপনাদের লাইকের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওর ইম্প্রেশন আসে এবং সবার কাছে পৌঁছে যায়। অন্তত আজকের ভিডিওটা যদি সবার কাছে পৌঁছে যায়, আই হোপ অনেক বেশি উপকার হবে যারা এই স্মার্টফোনটা কেনার কথা চিন্তা করছে। সো প্রথমেই আমরা আলোচনা করব এই স্মার্টফোনটার বর্তমান পরিস্থিতি নিয়ে। এই স্মার্টফোনটা বর্তমানে ফান্টাসোয়েস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14-এ আপডেট রয়েছে এবং এই মুহূর্তে এটা রান করছে। স্মার্টফোনটা নেটওয়ার্কের ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে, এই ক্ষেত্রে কোনো ধরনের ইস্যু এখন পর্যন্ত স্মার্টফোনটার মধ্যে পাইনি এবং ইন্টারনেট স্পিড নেটওয়ার্কের ক্ষেত্রে ঠিকঠাক পেয়েছি। স্মার্টফোনটার UIটা আমার কাছে বেশ ক্লিন ছিল, তবে একটি দুটি প্রিনস্টল অ্যাপ কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাবেন, যেগুলো আপনি চাইলে কিন্তু আনইনস্টল করে নিতে পারেন। এছাড়া এটার যে র্যাম ম্যানেজমেন্ট এখন পর্যন্ত ঠিকঠাক, পাশাপাশি কোনো অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রকার বাধ্যবাধকতা স্মার্টফোনটার মধ্যে ছিল না, পাশাপাশি এটার মধ্যে কিন্তু মোটামুটি একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। এছাড়া ফোনটা আপডেট দেওয়ার পরে ক্যামেরাতে কিন্তু কোনো প্রকার পরিবর্তন আসেনি, সো ঠিক আগের মতোই রেজাল্ট এটা দিচ্ছিল আর বেসিক কাজবাজগুলো স্মার্টফোনটা ঠিকঠাক করতে পারছিল, নর্মাল অ্যাপগুলো স্মার্টফোনটার মধ্যে ঠিকঠাক ব্যবহার করতে পারছিলাম। এবং এই ছিল স্মার্টফোনটার যে ইন্টারনাল বিষয়গুলো রয়েছে সেগুলো, এবং সেগুলোর রেজাল্ট কিন্তু পূর্বের ন্যায় এখন পর্যন্ত ঠিকঠাকই বলতে পারি, এই সকল দিকগুলোই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এবং বাই দ্য ওয়ে স্মার্টফোনটার বর্তমান প্রাইস হচ্ছে 16,999 টাকা, বাট একটা রুমার শোনা যাচ্ছে স্মার্টফোনটার প্রাইস হয়তো কিছুদিনের মধ্যে আরও 1,000 টাকা কমতে পারে। সো আপনি যদি স্মার্টফোনটা কেনার কথা একান্তই চিন্তা করে থাকেন তাহলে একটু ওয়েট করতে পারেন। সো এখন আমরা একটু দেখব স্মার্টফোনটার মধ্যে কী কী ড্রব্যাক পয়েন্ট রয়েছে যা এই দাম বিবেচনায় থাকা উচিত ছিল না। প্রথম বিষয়টা হচ্ছে এই স্মার্টফোনটার মধ্যে থাকা এটা ডিসপ্লেটা, কারণ এই ডিসপ্লেটা হচ্ছে একটা IPS প্যানেলের ডিসপ্লে, আর 17,000 টাকা বাজেট সেগমেন্টে IPS প্যানেলের ডিসপ্লেটা সত্যি মানানসই নয়। হ্যাঁ, এটা একটা পাঞ্চুয়াল ডিসপ্লে, বাট এটার যে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বলেন বা অন্যান্য ওভারঅল এক্সপিরিয়েন্স বলেন, সব দিক থেকে মোটামুটি শার্পনেসের একটা ঘাটতি এই ডিসপ্লে থেকে পাওয়া যাচ্ছে। এখানে আমরা 90Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছি, যা UFA টেস্টে কাজ করে এবং কিছু কিছু অ্যাপসের ক্ষেত্রে কাজ করে, বা প্রপার সবগুলো অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে না। সো এটার IPS প্যানেলের ডিসপ্লে এই দাম বিবেচনা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি। দ্বিতীয় ড্রব্যাক পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার স্টোরেজ টাইপ। হ্যাঁ, 128GB রম এখানে প্রোভাইড করা হয়েছে, বাট এটার স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1, এবং এটার কারণে কিন্তু অ্যাপ ওপেনিং টাইমে এটা বেশ কিছুটা সময় নেয়। যদিও বা EMMC 5.1 হিসেবে ঠিকঠাক আছে, বাট দাম বিবেচনায় অন্তত UFS টাইপের স্টোরেজ টাইপ হলে বেটার হতো। তৃতীয় এবং সব থেকে বড় ড্রব্যাক পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটিতে থাকা এটার প্রসেসর, কারণ এটা 17,000 টাকা সত্যি মানানসই নয়, কারণ এই দামে মানে 10 থেকে 11,000 টাকা ফোনের মধ্যে ইউনিসকের T612 প্রসেসরটা পাওয়া যায়। সেখানে 17,000 টাকা প্রাইস পয়েন্টে যখন একই প্রসেসর পারচেস করতে হয়, সো বিষয়টা দুঃখজনক। আর এটার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে নর্মাল 5-6টা অ্যাপের মাল্টিটাস্কিং তো ইজিলি সামলাতে পারে, বাট একটু হেভি মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে কিন্তু স্মার্টফোনটার মধ্যে মাঝে মাঝে কিছুটা অ্যানিমেশন ডিলে, ল্যাগি ল্যাগি মনে হওয়া, কিছুটা স্লোনেস, এই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি, বাট
স্টিল নাও কখনো হ্যাং হয়ে যেতে দেখিনি। সো এই ধরনের প্রবণতাও স্মার্টফোনটাতে পাইনি। বাট স্টিল নাও এই দামে যদি আপনি গেমিংয়ের কথা চিন্তা করেন তাহলে এই স্মার্টফোনটা আপনাকে এতটা বেটার সাপোর্ট দিতে পারবে না। নর্মাল গেম টেমগুলো স্মার্টফোনটার মধ্যে খেলা যাবে, ফ্রি ফায়ার মতো গেমও খেলা যাবে, বাট লং রানে বা অ্যাকশন সিকোয়েন্স মুভমেন্টে কিন্তু স্মার্টফোনটার মধ্যে প্রচুর ল্যাগ পাবেন, কিছুটা ফ্রেম ড্রপ পাবেন। এছাড়া আরও হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার কথা চিন্তা করলে তো একদমই ভালো হবে না। সো আমার মনে হচ্ছে 17,000 টাকা প্রাইস পয়েন্টে ইউনিসকেটটি 612 প্রসেসরটা কিন্তু যথেষ্ট উইক একটা প্রসেসর। চতুর্থ আরও একটা বড় ড্রব্যাক পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটার ক্যামেরা। এখন বলতে পারেন স্মার্টফোনটার রিয়ার প্যানেলে তো 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, বাট স্টিল নাও স্মার্টফোনটার 50 মেগাপিক্সেল ক্যামেরার রেজাল্ট কিন্তু বেটার ছিল না। স্মার্টফোনটা দিয়ে ছবি তোলার পরে ছবি যদি একটু জুম করা হয় সে অবস্থায় কিন্তু ছবির কোয়ালিটি আর ধরে রাখতে পারে না এবং ছবিটা দেখতে একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, এতটা কালারও প্রোডিউস করতে পারেনি। সো আমার মনে হয় এই স্মার্টফোনটার ক্যামেরার রেজাল্ট আর একটু বেটার হতে পারতো বা আর একটু বেটার অপটিমাইজ করলে আরও বেটার রেজাল্ট নিয়ে আসতে পারতো। বাই দ্য ওয়ে স্মার্টফোনটার মধ্যে কিন্তু অলরেডি আপডেট এসেছে এবং আপডেট আসার পরেও পূর্বের ন্যায় এবং বর্তমানে সময় অনুযায়ী স্মার্টফোনটার ক্যামেরাতে কোনো প্রকার ইম্প্রুভমেন্ট কিন্তু তারা নিয়ে আসতে পারেনি। বাই দ্য ওয়ে একটা বিষয় কিন্তু বলতে একটু ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরাও কিন্তু 5 মেগাপিক্সেল, সেটার আউটপুট এতটা ভালো ছিল না। আর এই স্মার্টফোনটার মধ্যে আপনি পাচ্ছেন 15 ওয়াটের চার্জার। হ্যাঁ, এটা দিয়ে চার্জ দিতে অনেক সময় লাগে আর 17,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে অন্তত 33 ওয়াট দেওয়া প্রয়োজন ছিল ভিভো স্মার্টফোনটার মধ্যে। এবং এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, যা এই দাম বিবেচনায় থাকা সত্যি অনেক বেশি প্রয়োজন। এখন পর্যন্ত স্মার্টফোনটার বেশ কিছু ড্রব্যাক পয়েন্ট বলেছি, তাই বলে কি স্মার্টফোনটার ভালো কোনো দিক নেই? হ্যাঁ, এখন আমরা মূলত ভালো দিকগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম যে বিষয়টায় আসবে সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন, কারণ এই স্মার্টফোনটার ডিজাইন সত্যি অনেক বেশি অসাধারণ। পাশাপাশি স্মার্টফোনটা বেশ স্লিম, সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে কিন্তু 8GB লাইট ব্যবহার করা হয়েছে, যা দেখতে কিন্তু বেশ সুন্দর, এবং 2টি কালার ভেরিয়েন্টে স্মার্টফোনটা পাওয়া যায়। এবং এই স্মার্টফোনটার মধ্যেও কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, তাই এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আই হোপ কোনো প্রবলেম পাবেন না। তবে 300% ভলিউম বুস্টার দিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিছুটা ডিস্টরশন কিন্তু আপনি স্মার্টফোনটার সাউন্ড থেকে ফিল করবেন। দাম বিবেচনায় ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে না থাকলেও স্মার্টফোনটার মধ্যে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করেছে, তাই আউটডোরে ভিজিবিলিটি নিয়ে অ্যাটলিস্ট প্রবলেম হবে না। এবং দাম বিবেচনায় একটা পাঞ্চল ডিসপ্লেও দেখতে পাচ্ছি, যদিও আমি অবাক হচ্ছি না আবার অবাক হচ্ছি, কারণ এই দামে কিন্তু এর আগে তারা ইউনচ ডিসপ্লে অফার করতো। সো এবার পাঞ্চল দিয়েছে, একটা ইম্প্রুভমেন্ট বলতে পারি। এছাড়া স্মার্টফোনটার মধ্যে 5500mAh একটা বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার চার্জিং ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট সন্তুষ্ট ছিলাম। স্মার্টফোনটা মোটামুটি 1.5 থেকে 2 দিন ব্যবহার করা যায় একদম বেসিক ইউজে, গেম টেম খেললে সেক্ষেত্রে একটু তারতম্য দেখতে পাবেন। আর এই স্মার্টফোনটার মধ্যে কিন্তু আপনি 2 বছরের ওএস আপডেট, সাথে রয়েছে 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট, এবং আপডেট নিয়ে কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ ভিভো কিন্তু নিয়মিত আপডেট দিয়ে থাকে। সো বিষয়টা খুবই ভালো। আর স্মার্টফোনটার মধ্যে কিন্তু পর্যাপ্ত র্যাম রয়েছে, 6GB র্যাম, সাথে আরও 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। বাট স্টিল নাও 6GB র্যাম থেকে আমরা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম, 6-7টা অ্যাপ তো ইজিলি ব্যবহার করা যাচ্ছিল, এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও কোনো প্রকার ল্যাগ বা হিকআপ কিন্তু স্মার্টফোনটার দেখতে পাইনি। যদিও অ্যাপ ওপেন হতে একটু টাইম নেয় বাট ঠিকঠাক একটা রেজাল্ট করছিল, কোনো অ্যাপ ক্র্যাশ করতে দেখিনি। আপনি যদি এটার মধ্যে হেভি মাল্টিটাস্কিং করতে চান সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বিশেষ করে অনেক অ্যাপ আবার পুনরায় রিলোড হতে আপনি নিজেই দেখবেন। ভিউয়ার্স, এখন পর্যন্ত স্মার্টফোনটার ভালো দিক, খারাপ দিক এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। তবে স্মার্টফোনটা স্টিল নাও বেশ কিছু ড্রব্যাক থাকা সত্ত্বেও অনেকেই এই স্মার্টফোনটা পারচেস করছে, তো আমার একটু চিন্তা হলো যে কেন পারচেস করছে এটা জানার জন্য। সো আমি বেশ কিছু এমপ্লয়ির সাথে, মানে ভিভো স্মার্টফোন যারা সেল করে তাদের সাথে কথা বলেছি, এবং তারা কিন্তু বেশ কিছু রিজন আমাকে দেখিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই রিজনগুলো ভ্যালিড। সো কী কী রিজনে এই স্মার্টফোনগুলো নর্মাল যে কাস্টমার আছে যারা ফোন সম্পর্কে এতটা বোঝে না তারা কেন পারচেস করছে সেগুলোই আপনাদেরকে একটু জানাবো। প্রথম যে বিষয়টি দেখছে সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন। হ্যাঁ, স্মার্টফোনটার ডিজাইন স্টিল নাও ভালো, 2টি খুব সুন্দর কালার রয়েছে এবং ডিজাইনের দিক থেকে কোনো কমতি রাখেনি ভিভো, এবং বরাবরই ভিভো কিন্তু ভালো ডিজাইন প্রোভাইড করে থাকে। আর স্মার্টফোনটার মধ্যে র্যাম রম, হ্যাঁ, কী ধরনের র্যাম ব্যবহার করা হয়েছে, কী ধরনের রম ব্যবহার করা হচ্ছে এটা না দেখে শুধু র্যাম আর রম কত আছে সেটাই দেখে। সো এই কারণেই স্মার্টফোনটা সেল হচ্ছে। এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা যখন শুনছে যেহেতু ভিভো দিচ্ছে ভালো হবে, এই ধারণা রেখেই কিন্তু অনেকে
স্মার্টফোনটা পারচেস করছে, বাট নেওয়ার পরে অনেকে আমাকে কমেন্ট করছিল যে রেজাল্ট তারা এত বেশি ভালো পায়নি। সো এটা কিন্তু আমি অলরেডি বলেছি, এবং স্মার্টফোনটার মধ্যে বিশাল একটা ব্যাটারি রয়েছে যা 5500 mAh, যা অনেকের কাছে ভালো লাগছে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে একটা 5-inch ডিসপ্লে রয়েছে। মানে আনুষাঙ্গিক দিকগুলো যদি আমি বলি, স্মার্টফোনটা দেখতে যতটা ভালো, পাশাপাশি মানে দেখার মধ্যে যেই বিষয়গুলো হচ্ছে সবার আগে চলে আসে, সেগুলোই অনেকে দেখে স্মার্টফোনটা পারচেস করছে। এবং স্টিল নাও ভিভোর নেটওয়ার্ক প্যানেলটা অনেক ভালো কাজ করে, অনেকে নেটওয়ার্কের উপর চিন্তা করেও কিন্তু স্মার্টফোনগুলো কিনে থাকে। সো এই সকল বিষয়গুলোকে দেখেই কিন্তু অনেকে স্মার্টফোন পারচেস করছে। এবং সবথেকে মুখ্য বিষয় যে এটা একটা ভিভোর স্মার্টফোন, এই দিকগুলো প্রায়োরিটি লিস্টে রয়েছে এবং তারা কিন্তু ঠিক এই কারণেই স্মার্টফোনগুলো পারচেস করছে। এখন আপনার কাছে যদি মনে হয় স্মার্টফোনটা আপনার জন্য ভালো হতে পারে, তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এই দামে অন্যান্য বেটার অপশনও দেখতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিউয়ার যারা আছেন, বিদায় নিচ্ছি, আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।